নমস্কার আমি শুভ আপনারা দেখছেন টেক আজকে আমি আপনাদের আরেকটা অ্যাপ দেখাবো যেটার মাধ্যমে আপনারা একই সময় দুইটা অ্যাপ একই সাথে ব্যবহার করতে পারবেন এর আগে আমি একটা অ্যাপ আপনাদের দেখাইছিলাম যেটা দিয়ে আপনারা মাল্টি উইন্ডো ব্যবহার করতে পারতেন মানে সেখানে একই সাথে আপনারা অনেকগুলো অ্যাপ ব্যবহার করতে পারতেন উইন্ডোর মাধ্যমে আর আজকে আমি আপনাদের যে অ্যাপটা দেখাবো সেটার মাধ্যমে আপনারা স্প্লিট স্ক্রিন করতে পারবেন মানে একই সময় দুইটা অ্যাপ একই সাথে ব্যবহার করতে পারবেন যদি আপনারা টাস্কিং অনেক করেন তবে এই অ্যাপটা আপনাদের কাজে দিবে যদিও বর্তমানে এই অপশনটা সব মোবাইলে থাকে তবে এই অ্যাপটার সুবিধা কী তা আমি আপনাদের বলার চেষ্টা করি তা হইতে আছে আপনারা আগে থেকেই যে কোনো দুইটা অ্যাপ আপনারা ক্রিয়েট করে রাখতে পারেন মানে আপনারা আপনাদের পছন্দ মতো দুইটা অ্যাপ সিলেক্ট করে রাখবেন সেগুলোর ভিতরে যদি আপনারা ট্যাপ করেন তবে সেখানে আপনাদের স্প্লিট স্ক্রিন চলে আসবে তবে এখানে একটা কথা আছে যে আপনারা ওই সব অ্যাপগুলোই স্প্লিট স্ক্রিন করতে পারবেন যেগুলো স্প্লিট স্ক্রিন সাপোর্ট করে আমার এই ডিভাইসের মধ্যেও নর্মালি এই সাপোর্টটা আছে মানে আমি স্প্লিট স্ক্রিন চাইলে ব্যবহার করতে পারি কিন্তু এখানে কোনো অগ্রিম সেটিংস করার সুযোগ নেই তো আপনারা যদি মাল্টিটাস্কিং অনেক করে থাকেন তবে সেগুলো আগে থেকে সেট করে রাখতে চান তবে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন স্প্লিট স্ক্রিন লঞ্চার তো এই অ্যাপটা চলে আসবে আপনি এটা ডাউনলোড করে নেবেন আমি এখানে ডাউনলোড করে নিয়েছি তারপর এখানে সিম্পলি ওপেনে ট্যাপ করবেন এখানে শর্টকাট এখানে লেখা দেখতে পাইতেছেন এখানে একটা ট্যাপ করবেন তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাইতেছেন টপ অ্যাপ বটম অ্যাপ টপ অ্যাপ মানে হইতাছে উপরে যে অ্যাপটা থাকবো আর বটম অ্যাপ মানে নিচে যে অ্যাপটা থাকবো মানে একই সময় যে আপনারা দুইটা অ্যাপ ব্যবহার করবেন সেখানে এখানে প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করে আপনাদের অ্যাপগুলো সিলেক্ট করতে হইব তো আমি একটা বাংলা ডিকশনারি সিলেক্ট করে দিতেছি যেটা থাকবো উপরে এবং নিচে সিলেক্ট করে দিতেছি অন্য একটা যে কোনো অ্যাপ র্যান্ডম আমি ক্লক সিলেক্ট করে দিলাম তারপর এখানে যদি সোয়াপে ট্যাপ করেন তবে এটা চেঞ্জ হয়ে যাব মানে ক্লক উপরে চলে যাব ডিকশনারি নিচে চলে আসবো তো আমি এটা চাইতেছি না তো আমি চাইতেছি আগের মতনই রাখতে তো এখানে সেভে ক্লিক করতে হবে এখানে অ্যালাউ করে দিতে হবে এখন আমি ব্যাকে চলে যাই হোম স্ক্রিনে তারপর এখানে সোয়াইপ করি তবে এখানে দেখতে পাইতেছেন এটা হলো স্প্লিট স্ক্রিনের অ্যাপ আর এটা হইতেছে যেটা আমি ক্রিয়েট করছি তো এখানে একটা ট্যাপ করতে হবে এখানে এনেবেল করতে হবে এখানে মোর ডাউনলোডের সার্ভিসেস তারপর এখান থেকে স্প্লিট স্ক্রিন লঞ্চারটা এনেবেল করে দিতে হবে ওকে তো এখন আমি আবার ব্যাকে চলে যাই তারপর আপনাদের দেখাই যে যে শর্টকাটটা আমি ক্রিয়েট করছিলাম এটা ব্যবহার করা যায় কি না এখানে আপনার লেখা দেখতে পাইতেছেন ক্লক অ্যাপটা স্প্লিট স্ক্রিন সাপোর্ট না তার জন্য যে শর্টকাটটা আমি ক্রিয়েট করছি সেটাও ব্যবহার করতে পারতাছি না মানে একই সময় দুইটা অ্যাপ ব্যবহার করতে আমি পারতাছি না এখন আমি নতুন একটা শর্টকাট ক্রিয়েট করি তো এটা আমার আর কোনো দরকার নেই এটা আমি এখন রিমুভ করে দিই এখন আমি আবার অ্যাপে চলে যাই তারপর এখান থেকে নতুন একটা শর্টকাট ক্রিয়েট করি এখানে ট্যাপ করে তো এখন আমি রাখতাসি গ্যালারি তার সাথে নিচে আমি রাখবো ইউটিউব অ্যাপ এখন আমি সেভে ক্লিক করি তারপর দেখি যে এই অ্যাপটা কাজ করে কি না তো এখানে শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে এখানে একটা ট্যাপ করতেছি তো এখানে গ্যালারি আমার ওপেন হয়ে গেছে এখানে ইউটিউব ওপেন হয়ে গেছে তার মানে এই দুইটা অ্যাপ স্প্লিট স্ক্রিন সাপোর্ট করে তাছাড়া আপনারা চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন যে আপনাদের কোন অ্যাপটা বেশি দরকার এভাবে আপনারা চাইলে অনেকগুলো অ্যাপে স্প্লিট স্ক্রিন তৈরি করে রাখতে পারেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এইসব অ্যাপ ব্যবহার করেন কিনা তাছাড়া আপনারা মাল্টিটাস্কিং অনেক করেন কি না তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তবে আপনার ফিডব্যাকটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া এই অ্যাপের মধ্যে আর সেটিংস দেখানোর মতো কিছু নাই আপনারা শুধুমাত্র এখান থেকে থিমটা চেঞ্জ করতে পারবেন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবও করেন না আপনাদের ফিডব্যাকও জানান না তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমাকে আপনাদের ফিডব্যাকটা জানাবেন যে আপনারা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইতেছেন বা কোন টপিকের ওপর ভিডিও দেখতে আপনারা পছন্দ করবেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ